আসসালামু আলাইকুম, আমি ফরিদ হাসান। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন নতুন ভিডিও এর নোটিফিকেশন পাইতে। এটি স্কুল পর্যায়ের সাধারণ জ্ঞান আন্তর্জাতিক এর ভিডিও। জেনারেল নলেজ আন্তর্জাতিক অংশের প্রিপারেশন নেওয়ার পূর্বে প্রিলিমিনারি টেস্টের জন্য NTRCA এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসভুক্ত অধ্যায়ে কি কি অন্তর্ভুক্ত আছে এটি একটু দেখে নিন। এই ভিডিওতে NTRCA এর সিলেবাসভুক্ত অধ্যায়, পুরস্কার ও সম্মাননা নিয়ে আলোচনা করা হবে। এখানে বিশেষভাবে নোবেল পুরস্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। চলুন শুরু করি। নোবেল পুরস্কার। কিংবদন্তি আলফ্রেড নোবেল 1833 সালের 21শে অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্ম নিয়েছিলেন। শিল্পপতি ইমানুয়েল নোবেলের তৃতীয় সন্তান আলফ্রেড বার্নার্ড নোবেল। ব্যক্তি জীবনে আলফ্রেড নোবেল রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক ও অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানের মালিক ছিলেন। নোবেল পুরস্কারের পটভূমি। নিজের সবচেয়ে বড় আবিষ্কার ডিনামাইটের ধ্বংসাত্মক ব্যবহার দেখে শেষ জীবনে খুবই অনুতপ্ত হয়ে পড়েছিলেন আলফ্রেড নোবেল। এ কারণেই মৃত্যুর বছরখানেক আগে নতুন একটি দানপত্র তৈরি করেন তিনি। সে দানপত্রে নিজের মোট সম্পত্তির 94% তৎকালীন 31 মিলিয়ন সুইডিশ ক্রোনার দান করে দেন। এ অর্থ থেকেই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান অথবা ওষুধ বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। পরবর্তীতে সেব্রিগেস রিক্স ব্যাংক, সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এর অর্থায়নে তাদের 300তম প্রতিষ্ঠা বার্ষিকী 1968 থেকে নোবেলের স্মরণে অর্থনীতিতেও এ পুরস্কার প্রবর্তন করা হয়। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড বার্নার্ড নোবেল। প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় 10ই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় 1968 সালে। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় 1969 সালে। নোবেল পুরস্কারের ইতিহাসে পুরস্কার দেওয়া হয়নি 1940, 1941 ও 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। দার্শনিক কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন বার্ট্রান্ড রাসেল 1950 সালে। নোবেল পুরস্কার ও ঘোষণাকারী প্রতিষ্ঠান। নোবেল পুরস্কার প্রদান করা হয় 6টি ক্ষেত্রে: সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান, শান্তি ও অর্থনীতি। উক্ত 6 ক্ষেত্রে পুরস্কার প্রদানের নেপথ্যে কাজ করে 4টি প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে পুরস্কারের বিষয়: শান্তি, প্রতিষ্ঠানের নাম নরওয়েজিয়ান নোবেল কমিটি; পদার্থ, রসায়ন ও অর্থনীতি, প্রতিষ্ঠানের নাম রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স; সাহিত্য, সুইডিশ একাডেমি; চিকিৎসা বিজ্ঞান, ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। প্রতি বছর অক্টোবর মাসে প্রারম্ভের নির্দিষ্ট দিনে ঘোষণা করা হয় 6টি পুরস্কার। প্রথম নোবেল পুরস্কার বিজয়ী। 1901 সালের 10ই ডিসেম্বর প্রথম নোবেল পুরস্কারের সূচনা হয়। ক্ষেত্র: পদার্থ। বিজয়ী উইলহেম কনরাড রন্টজেন, জার্মানি; রসায়ন: জ্যাকোবাস ভ্যান 't হফ, নেদারল্যান্ড; চিকিৎসা: এমিল ভন বেইরিং, জার্মানি; শান্তি: হেনরি ডোনাল্ড, সুইজারল্যান্ড ও ফ্রেডারিক পার্সি, ফ্রান্স; সাহিত্য: সুলি প্রুধম, ফ্রান্স। মুসলিম নোবেল পুরস্কার বিজয়ী: 1. আনোয়ার সাদাত, দেশ মিশর; ক্ষেত্র: শান্তি, সাল 1978। 2. আব্দুল সালাম, দেশ পাকিস্তান; ক্ষেত্র: পদার্থবিজ্ঞান, 1979। 3. নাগিব মাহফুজ, দেশ মিশর; ক্ষেত্র: সাহিত্য, 1988। 4. ইয়াসির আরাফাত, দেশ ফিলিস্তিন; ক্ষেত্র: শান্তি, 1994। 5. আহমেদ জবাইল, দেশ মিশর; ক্ষেত্র: রসায়ন, 1999। 6. শিরিন এবাদি, দেশ ইরান; ক্ষেত্র: শান্তি, 2003। 7. মোহাম্মদ আল বারাদি, দেশ মিশর; विषय शांति क्षेत्र शांति 2005 साल। 8 डॉक्टर मोहम्मद यूनुस देश बांग्लादेश क्षेत्र शांति 2006 साल। 9 ओरहान पामुक देश तुरस्क विषय साहित्य क्षेत्र साहित्य साल 2006। 10 तवक्कुल कारमान देश यमेन क्षेत्र शांति साल 2011। 11 मालाला यूसुफजाई देश पाकिस्तान क्षेत्र शांति 2014। 12 আজিজ মেনকার দেশ তুরস্ক ক্ষেত্র রসায়ন 2015 साल। নোবেল বিজয়ী এশীয় এশিয়ার প্রথম নোবেল বিজয়ীর নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এশিয়ার শান্তিতে প্রথম নোবেল পুরস্কার পান লি ডাক থো ভিয়েতনাম, কিন্তু তিনি এই পুরস্কার প্রত্যাখ্যান করেন। চিকিৎসা শাস্ত্রে এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হর গোবিন্দ খোরানা ভারত। অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম এশীয় অমর্ত্য সেন ভারত। উপমহাদেশের নোবেল পুরস্কার বিজয়ী। 1 রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ক্ষেত্র সাহিত্য 1993। 2 সি ভি রমন ভারত ক্ষেত্র পদার্থ 1930 साल। 3 হর গোবিন্দ খোরানা भारत क्षेत्र चिकित्सा 1968 साल। 4 मदर तेरेसा भारत क्षेत्र शांति 1979। 5 अब्दुल सलाम पाकिस्तान क्षेत्र पदार्थ 1979। 6 सुब्रमण्यम चंद्रशेखर भारत क्षेत्र पदार्थ 1983। 7 अमर्त्य सेन भारत क्षेत्र अर्थनीति 1998। 8 डॉक्टर मोहम्मद यूनुस बांग्लादेश क्षेत्र शांति 2006। 9 वेक्टर रमन रामकृष्ण भारत क्षेत्र रसायन 2009 साल। 10 मालाला यूसुफजाई पाकिस्तान क्षेत्र शांति 2014 साल। 11 कोयला शरणार्थी भारत क्षेत्र शांति 2014 साल। एकाधिक बार नोबेल विजयी व्यक्ति व प्रतिष्ठान जॉन बार्डिन क्षेत्र पदार्थ साल 1956 और 1972। मेरी क्यूरी क्षेत्र पदार्थ 1903 रसायन 1911। लिनास पाउलिंग क्षेत्र रसायन 1954 शांति 1962। फेडरिक सांगार क्षेत्र रसायन 1958 और 1980। आंतर्जातिक रेड क्रॉस कमिटी क्षेत्र शांति 1917, 1944 और 1963 साले नोबेल पुरस्कार पाए। UNHCR क्षेत्र शांति 1954 और 1981। नोबेल पुरस्कार प्रत्याख्यान। स्वेच्छाय पुरस्कार प्रत्याख्यान करा व्यक्ति 1964 साले साहित्य नोबेल विजयी फ्रांसेर जैपल सार्ते एवं 1973 साले शांतिते पुरस्कार विजयी वियतनामेर ली डाक थो। सरकारेर चापे नोबेल पुरस्कार प्रत्याख्यान करा व्यक्ति 4 जन रिचार्ड कुन एडलफ एफ बुटेनान्ट और गेरहार्ड डोमाक जार्मानी एवं बोरिस पास्तेरनाक राशिया। साहित्य नोबेल पुरस्कार प्रत्याख्यान करें बोरिस पेस्तारनेक सोवियत यूनियन व राशिया 1958 साले और जैपल सार्ते फ्रांस 1964 साले। नोबेल जयी दंपति। नोबेल जयी पितामाता कन्या। नोबेल जयी मा और कन्या मेरी क्यूरी और इरिन कुली ओ क्यूरी। नोबेल जयी पिता कन्या पियरे क्यूरी और इरिन जुलियो क्यूरी। नोबेल जयी पिता पुत्र पिता विलियम ब्राग पुत्र लॉरेंस ब्राग पिता नीलास बोर पुत्र आगे एन बोर पिता आर्थर कॉर्नबर्ग पुत्र रॉजर डी कॉर्नबर्ग पिता मैनसिगबान पुत्र काई एम सिगबान पिता हैंस वॉन यूलर सेल्पिन पुत्र उल्फ वॉन यूलर पिता जे.जे. थॉमसन पुत्र जॉर्ज पैगेट थॉमसन। नोबेल जयी 2 भाई जैन टिनबार्जेन और निकोलास टिनबार्जेन। कम और बेशी बयसी नोबेल जयी। नाम बयस और साल। कम बयसे जरा पेয়েছে विषय साहित्य रुडियार्ड किपलिंग 42 1907। शांति मालाला यूसुफजाई 17 बছর বয়সে 2014 সালে। অর্থনীতি কেনেথ জে এরা 51 1972 সালে। চিকিৎসা বিজ্ঞান ফ্রেডেরিক জি ব্যাটিং 32 বছর বয়সে 1923 সালে। রসায়ন ফ্রেডেরিক জুলিও 35 বছর বয়সে 1935। পদার্থ লরেন্স ব্রাগ 25 বছর বয়সে 1915 সালে। এবার বেশি বছর বয়সে যারা পেয়েছে তাদের নাম। বয়স ও সাল বেশি। साहित्य डॉरिस लेसिंग 88 2007 शांति जोसेफ रोड ब्लाट 87 1995 अर्थनीति लियोनिड हार्विस 90 2007 चिकित्सा विज्ञान पियटन राउस 87 1996 रसायन जॉन बी फेन 85 2002 पदार्थ आर्थर एस्किन 96 2018 मरणोत्तर नोबेल पुरस्कार। मरणोत्तर नोबेल पुरस्कार देওয়া হয় তিনজন ব্যক্তিত্বকে। মরণোত্তর নোবেল বিজয়ী 1931 সালে সাহিত্যে সুইডিশ কবি এরিক কার্লফেল্ড, 1961 সালে শান্তিতে জাতিসংঘ মহাসচিব ড্যাগ হ্যামারশোল্ড এবং 2011 সালে চিকিৎসা বিজ্ঞানে কানাডার রালফ স্টেইনম্যান। নোবেল জয়ী নারী। নোবেল জয়ী প্রথম নারী মেরি কুরি। পদার্থবিদ্যা ও রসায়নে নোবেল বিজয়ী প্রথম নারী মাদাম কুরি। অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম নারী ইলিনর স্ট্রম, যুক্তরাষ্ট্র। সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী নারীর নাম সেলমা লাগারলফ, সুইডেন। নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রথম নারী বার্থা ভন সুটনার, অস্ট্রিয়া। চিকিৎসা শাস্ত্রে নোবেল জয়ী প্রথম নারী গাটিকন। নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী শিরিন এবাদি, ইরান। আরব বিশ্বের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন তাওয়াক্কুল কারমান, ইয়েমেন। আফ্রিকা মহাদেশের প্রথম নারী নোবেল বিজয়ী ওয়ানগারি মাথাই, কেনিয়া। এবার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। 1. নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান কোন দেশের নাগরিক? ইয়েমেন। 2. আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন? ডিনামাইট। 3. কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? আনোয়ার সাদাত। 4. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল? 1977। 5. শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান? বার্থা ভন সুটনার। 6. এই উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন? 11 জন। 7. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? দুর্ভিক্ষ ও দারিদ্র্য। 8. নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে। 9. একজন রাজনীতিবিদ হয়েও সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন চার্চিল। 11. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913। 12. কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান? শিরিন এবাদি। 13. ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কোন সালে? 1994। 14. নোবেল পুরস্কারের প্রবর্তক দেশ কোনটি? সুইডেন। 15. এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 17. কয়টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয়? 6টি। 18. নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে? 1901 সাল। 19. সাহিত্য নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন জয়পল সার্তে। 20. মিয়ানমারের গণতন্ত্রী নেত্রী আং সান সু চি কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন? 1991। 21. সাহিত্যে মরণোত্তর একমাত্র নোবেল বিজয়ী এরিক কে কার্লফেল্ড। 22. প্রথম নোবেল বিজয়ী নারী কে? মাদাম কুরি। 23. মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান কোন সালে? 1979 সনে। 24. নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবদান রাখার জন্য সর্বপ্রথম একজন মুসলমান মহিলা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, তার নাম কি? শিরিন এবাদি। 25. জন্মসূত্রে বাঙালি যে অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পান তার নাম অমর্ত্য সেন। 26. কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল? 1969 সালে। 27. আমাদের উপমহাদেশের কোন বিজ্ঞানী বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন? সি ভি রমন। 28. সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর। 29. দক্ষিণ এশিয়ার এএইচজি খোরানা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেন? চিকিৎসা শাস্ত্রে। 31. অর্থনীতিতে কোন সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়? 1969। 32. পল ক্রুগম্যান নোবেল পুরস্কার পান অর্থনীতিতে। 33. এ পর্যন্ত কতজন বাঙালি নোবেল পুরস্কার পেয়েছেন? 3 জন। 34. নোবেল পুরস্কারের অর্থমূল্য কত? 11 লাখ মার্কিন ডলার। 35. এ পর্যন্ত উপমহাদেশের কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন? 11 জন। 36. এ পর্যন্ত কোন সংস্থা 3 বার নোবেল পুরস্কার লাভ করে? আইসিআরসি। 37. নোবেল বিজয়ী নাট্যকারকে ওলে সোয়িঙ্কা। 38. নোবেল বিজয়ী প্রথম বাঙালি অর্থনীতিবিদকে অমর্ত্য সেন। 39. নোবেল বিজয়ী সাহিত্যিক ওরহান পামুক কোন দেশের নাগরিক? তুরস্ক। 40 কোন ভাষার সাহিত্য একমাত্র মুসলিম নোবেল বিজয়ী হয়েছেন? আরবি ভাষায়। 41 কোন নারী অর্থনীতিতে সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছেন? ইলিনর স্ট্রম। 42 দুবার নোবেল পুরস্কার কে পেয়েছেন? মেরি কুরি। 43 প্রতি বছর 10ই ডিসেম্বর নোবেল পুরস্কার দেওয়া হয় কেন? আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস বলে। 44 2018 সালে কতজন ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছেন? 12 জন। 45 কোন অবদানের জন্য ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মার্তি আহতিসারি 2008 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? আন্তর্জাতিক দ্বন্দ্বের সমাধান। এই ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং NTRCA এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেলের NTRCA রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।